আমি শারদ দত্তবাবুর কাছেই প্রথমে আসি। শারদ দত্তবাবু, কদিন আগেও আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বালুরঘাটে এসে এই উল্টো করে ঝোলানোর দাওয়াই দিয়েছিলেন। আজকে একই সঙ্গে আমরা দেখলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তাদের গলায় উল্টো করে ঝোলানোর দাওয়াই। এটা কি? যদি আমরা সেইভাবে দেখি তাহলে তো এক্সট্রা জুডিশিয়াল কোথায় আছে? পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য যেখানে আমরা দেখেছি, যেখানে ধারাবাহিকভাবে শ্লীলতাহানি হয়েছে সন্দেশখালীতে। এরপরে উল্টো করে ঝোলাতে বলবেন তো কী করে? আদর করে, যত্ন করে, কোলে বসাতে বলবে? দেখুন, পশ্চিমবঙ্গে একটি পার্টি আছে, তার নাম তোলামূল। এই তোলামূল পার্টি যে প্রশাসনটি চালাচ্ছে, এই পার্টিটাকে নিয়ে আগে ভাবুন। এই পার্টির কোনো ধর্ম নেই, আছে খালি অধর্ম। এদের কোনো নীতি নেই, আছে খালি দুর্নীতি। এই পার্টির শিল্প বলে কিছু নেই পশ্চিমবঙ্গে। 10 বছরে আছে খালি স্বপ্ন। সিঙ্গুর আজও দুঃস্বপ্ন। খালি ভাবুন পশ্চিমবঙ্গ কোথায় গেছে। শাসন, পশ্চিমবঙ্গে শাসন আছে, শাসনের নামে আছে খালি তোষণ। কোনটা আছে পশ্চিমবঙ্গে? 10 বছর ধরে আমরা দেখছি বাংলার মানুষ একের পর এক বেঙ্গল সামিট তৈরি হচ্ছে, বিজনেস সামিট। 10 বছর ধরে প্রতি বছরের বিজনেস সামিটের আজ অবধি একটা বিজনেস কিন্তু সামিট ছেড়ে দিন, গহ্বরে ঢুকে গেল ব্যবসা। শিল্প নেই, শিক্ষা নেই, একের পর এক কোর্টে গিয়ে থাপ্পড় খাচ্ছে। হাইকোর্টের থাপ্পড় খেয়ে ঠিক হলো না, সুপ্রিম কোর্টে চলে গেল, সেখানে আবার ডবল থাপ্পড় কাটলো। হাতে পায়ে ধরতে হয়েছে সরকার পক্ষের আইনজীবীকে যে ভাই ছেড়ে দিন সুপার নিউমারারি পোস্টের জন্য, নাহলে পুরো মন্ত্রিসভাটাই চলে যাবে শ্রীঘরে। পুরো ক্যাবিনেটের ডিসিশন রয়েছে। আজকে বলবো উচ্চতম আদালত পশ্চিমবঙ্গের মন্ত্রিসভাকে বাঁচিয়ে দিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।